হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস টু এ দীপালিকা বাংলা বইটি পড়ব। আজকে আমরা পড়ব হাট কবিতা। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কুমুর পাড়ার গরুর গাড়ি, ভোজায় করা কুলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা থামা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রাপার নকশা কাটা, ছাজরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুঁড়ো, মাছে যত বেড়ায় উড়ো, খয়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। এখন আমরা পড়ব অনুশীলনী। যেমন এক নম্বর, পাট থেকে খুঁজে নিয়ে খালি জায়গা সঠিক উত্তর বসাও। যেমন ক নম্বর, গাড়ি চালায় ঢেস বদন, গাড়ি চালায় বংশী বদন, এখানে হবে বংশী বদন, এখানে বসবে বংশী বংশী বদন। এখন খ নম্বর, গ্রামের মানুষ ঢেস, গ্রামের মানুষ কি হবে? বেচে কেনে। গ নাম্বার, শীতের রাপার ঠেস কি হবে? নকশা কাটা। ঘ নাম্বার, জল ছিটিয়ে ঢেস কি হবে? সাঁতার কাটে। উম নাম্বার, সর্ষে ছোলা ঢেস আটা হবে ময়দা আটা। এখন তিন নাম্বার, নিচের প্রশ্নগুলো প্রত্যেকটি এক একটি পুরো বাক্যে উত্তর দাও। যেমন এখানে একটি এক্সাম্পল দিয়ে দিয়েছি। ক নাম্বার, গাড়ি কে চালায়? উত্তর, গাড়ি চালায় বংশী বদন। খ নাম্বার, গাড়ি চালকের সঙ্গে কে যায়? উত্তর হবে, গাড়ি চালকের সঙ্গে ভাগ্নে মদন যায়। গ নাম্বার, অন্ধকানায় কি করে? আনসার, উত্তর, অন্ধকানায় পথে বসে গান শুনিয়ে ভিক্ষে করে। ঘ নাম্বার, পাড়ার ছেলেরা কি করে? উত্তর, পাড়ার ছেলেরা জলে সাঁতার কাটে। উম নাম্বার, হাটে কারা বেচা কেনা করে? হাটে গ্রামের মানুষ বেচা কেনা করে। এখন আট নম্বর, সংক্ষেপে দুই লাইন উত্তর দাও। যেমন উদাহরণ, ফার্স্ট এক্সাম্পল, ক নাম্বার, কি বারে কোথায় হাট বসেছে? শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপাড়ে হাট বসেছে। মাছি কোথায় উড়ে বেড়ায়? উত্তর, গুড় ভরা কলসি উপর মাছি উড়ে বেড়ায়। গ নাম্বার, হাটে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলির নাম লেখো। উত্তর, উচ্ছে বেগুন পটল মূলো ময়দা আটা কুলো, এরপরে ছাটা ঝাঁঝরি করা হাতা, এরপরে সর্ষে ছোলা। এখানে আছে নিচের দেওয়ার শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। যেমন বেচে কেনে, সস্তা দামি, ভরা খালি, শহর গ্রাম, বাক্য গঠন করো। যেমন গ্রাম, আমাদের গ্রামের নাম গাবর্দি। কলসি, কলসি ভরা গুড়ের উপর মাছিরা ঘোরাঘুরি করছে। গাড়ি, রাস্তায় গাড়ি সাবধানে চালানোর দরকার। জল, বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। বেঁচে কেনে, মেলাতে অনেক লোক অনেক জিনিসপত্র বেচা কেনা করে। বাই।